সম্পূর্ণ ইউএফ ফিল্টার, এটা আল্ট্রা ফাইবার লেয়ারের ফিল্টার, এই যে এটাতে আলাদা কোনো খরচ নাই, 2-2.5 বছর অনায়াসে এই ফিল্টারটা চলে যাবে যেটার ম্যাক্সিমাম কিন্তু ক্যাপাসিটি দেওয়া আছে 3000 গ্যালন, প্রতিদিন খাবার পানি 15 লিটারের বেশি লাগে, প্রায় 2.5 বছর চলে যাবে। গ্রাম মরিচ হাফ কেজি লবণ, জি আচ্ছা আচ্ছা, দিয়ে এটা ঘোলানো হয়েছে, আবার কি এটা হলুদ, এটা হলুদ, এই পানিটাকে আমি এখন এই ফিল্টারে দিব, যেটা আসবে সেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন, এই পানিটা ফিল্টারে টানবে। ও রে ভাই, রে ভাই, পানি আসতেছে দেখেন। বাবা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কোনো ফিল্টার আছে? আছে ভাই, দেশের অবস্থা তো খুব খারাপ, যেখানে যাই সেখানে দেখি যে পানি বাহিত নানান ধরনের রোগ। জি জি, পরিষ্কার পানি বের হবে, একদম দূষিত পানি পরিষ্কার করে দেবে, এরকম কোন ফিল্টার আছে? আজকে আমি আপনাকে টেনশন ফ্রি একটা ওয়াটার ফিল্টার দেখাবো। হ্যাঁ, মানে যে ফিল্টারটা নেওয়ার পরে আপনার অন্তত পানি নিয়ে টেনশন করতে হবে না। তাই আমি আপনাকে বলে দিই, আজকে আমরা নিয়ে আসছি এই যে দেখেন হলোটেক, হলোটেক, হ্যাঁ বাহ, সম্পূর্ণ ইউএফ ফিল্টার, এটা আল্ট্রা ফাইবার লেয়ারের ফিল্টার এবং এটা 4 স্তরের, আচ্ছা 4টা স্তরের মাধ্যমে পানিটাকে বিশুদ্ধ করবে। ওকে, এখন আপনি বলতে পারেন যে কোনো পানি তো আপনার যে কোনো ফিল্টার দিয়ে বিশুদ্ধ করা যায়, কিন্তু কতটুকু করা যায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, ইদানিং যেটা হয়েছে অনেকেই কিন্তু পানিতে নীল কোক টোক দেখাচ্ছে। আপনি 2 লিটার পানিতে 100 ml কোক দেওয়া কোনো বড় বিষয় না, আর যে কোকটা দিচ্ছেন এটা অলরেডি কোকের মধ্যে এমন কিছু নাই যেটা আপনার ক্ষতি হয়ে যাবে, তাই তো? কিন্তু আসলে ওয়াসার পানিটা কিন্তু ভিন্ন বিষয়, ময়লা পানিটা কিন্তু ভিন্ন বিষয়, পানিতে আয়রনটা কিন্তু ভিন্ন বিষয়, আপনি যেই কোনো ভারী ছাকনি দিয়ে কিন্তু যেই কোনো রঙের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, ডিভাইডেড করতে পারবেন, কিন্তু পানির দুর্গন্ধ, পানির ময়লা, সেটা কিভাবে ডিভাইডেড করবেন আপনি একটু এখানে দেখান। ওকে আচ্ছা, এখানে কি করছেন, এটার অবস্থাটা আগে একটু বলেন। হ্যাঁ, এখানে দেওয়া আছে প্রায় 100 গ্রাম মরিচ এবং 1/2 কেজি লবণ। ও বাবা, এই যে দেখেন আমি এটা একটু ঘোলাচ্ছি, 100 গ্রাম মরিচ, হ্যাঁ 1/2 কেজি লবণ, জি আচ্ছা আচ্ছা, দিয়ে এটা ঘোলানো হয়েছে, আবার কি এটা হলুদ, এটা হলুদ, ওরে বাবারে। আচ্ছা এবার আপনি বলেন, এই পানিটা কি কারো পক্ষে খাওয়া সম্ভব? না না, এটা আপনি খেতে পারবেন? না, দেখেন এটা অবস্থা কি হয়েছে, সম্ভব এটা বলেন? না না না, কোনো ভাবে রং দিচ্ছি না, রং দিলে কি হবে, যেই কোনো, আমি আগেও বলেছি যেই কোনো ছাকনির মাধ্যমে, ভারী ছাকনির মাধ্যমে আপনার রঙের কালার ডিভাইডেড করা যাবে, কিন্তু পানির স্বাদটাকে আপনি ডিভাইডেড করতে পারবেন না, পানির দুর্গন্ধটাকে আপনি ডিভাইডেড করতে পারবেন না, হ্যাঁ ঠিক, সেই ক্ষেত্রে এটা তো সম্পূর্ণ ঝাল, আপনি যখন পানির সাথে মিশে গেল আপনার কাছে কি ঝাল লাগবে না? তত অবশ্যই লাগবে, 100% লাগবে, এটা কি কোনো ভাবে চেঞ্জ করা যাবে? সম্ভব না, সম্ভব না। দেখেন এটার বর্তমান কালারটা একটু দেখেন। ওকে, অনেকেই বলতে পারে যে আসলে কি পরিমাণ দেওয়া হয়েছে, আমি আরো দিয়ে দেখাচ্ছি দেখেন। ওকে দেখেন অবস্থা, এটা আপনি নিজেই বুঝবেন যে এটা কারো পক্ষে খাওয়া সম্ভব কিনা, যারা বিজ্ঞাপনটা দেখছে তারাও এটা বুঝবে, এটা কিন্তু একদম বাজে দূষিত ময়লার মতো একটা অবস্থা হয়ে গেছে, কারণ এটা কারো মুখে নেওয়ার মতো অবস্থা কিন্তু এখন এটাতে নাই। এই যে দেখেন, এটা কিন্তু হাত দেখাচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন, এই যে দেখাচ্ছে, এটা স্তর দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এখন এটা এটা কি এই ফিল্টারে দিয়ে হবে? এই পানিটাকে আমি এখন এই ফিল্টারে দিব, তাই যেটা আসবে সেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমার সাথে সাথে আমাদের ভিউয়াররাও দেখবে। হ্যাঁ, ফিল্টার সম্পর্কে আমি আগে একটু বিবরণ দিই। হ্যাঁ বলেন। সর্বপ্রথম বলবো, এটা ব্র্যান্ড হচ্ছে আপনার হলোটেক, আচ্ছা, এটা হচ্ছে মূলত ইউএস ভেরিয়েন্ট একটা ফিল্টার, ওকে, যেটার মধ্যে সম্পূর্ণ ফিক্সড কার্টেজ থাকবে 4টা। হ্যাঁ হ্যাঁ, এবং এটার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কার্টেজ সেটা হচ্ছে ইউএফ সিস্টেম। ইউএফ সিস্টেমটাকে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, এই যে দেখেন, এখানে লেখাই আছে যে দেখেন হলো ফাইবার, এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে ইউএফ মেমব্রেন, যেটার ম্যাক্সিমাম কিন্তু ক্যাপাসিটি দেওয়া আছে 3000 গ্যালন। 3000 গ্যালন মানে হচ্ছে 1 গ্যালন হচ্ছে 3.8 লিটার। আচ্ছা, 3000 গ্যালনে কিন্তু প্রায় 11400 লিটার হয়ে যায়। ওকে, যাদের বাসাতে প্রতিদিন খাবার পানি 15 লিটারের বেশি লাগে, হ্যাঁ তাদের কিন্তু প্রায় 2.5 বছর চলে যাবে, চলে যায় 2.5 বছর। এই 2.5 বছরে কিন্তু আপনার কোনো প্রয়োজন পড়বে না আলাদা খরচের, যেটা আমি আগেই বলেছি, এইটা মানে অনেক ফিল্টারে কিন্তু কার্টিজ থেকে শুরু করে অনেক চেঞ্জ করা লাগে, সেটাই বললাম, এটা হচ্ছে নো ওয়েস্টেজ ওয়াটার। আচ্ছা, অনেক ফিল্টারে দেখবেন ড্রেন লাইন আছে, ময়লা পানি পড়বে, এটা নো ওয়েস্টেজ ওয়াটার, এটাতে কোনো পানি নষ্ট হবে না, কোনো ইলেকট্রিসিটি লাগবে না, এবং কোনো টাকারও প্রয়োজন নাই, এক্সট্রা কোনো খরচ নাই। যেমন আপনার যদি ওয়াসার পানি হয় এবং যদি ড্রেনিং সিস্টেম একটা ফিল্টার হয়, আপনি কিন্তু সেখানে 10 লিটারে পানি পাবেন মাত্র 3 লিটার, 7 লিটার পানি আপনার ফেলে দিতে হচ্ছে, কিন্তু এই ফিল্টারটাতে কোনো পানি ফেলতে হবে না, পানিটা তো কেনা, তাই তো? সেই ক্ষেত্রে বলছি যে এটাতে আলাদা কোনো খরচ নাই, 2-2.5 বছর অনায়াসে এই ফিল্টারটা চলে যাবে, চলে যাবে, জি। এই যে দেখেন পানি দিলাম কি, যেহেতু আমাদের এখানে পানির লাইন নাই, সেক্ষেত্রে আমরা একটা বুস্টার মোটরের মাধ্যমে কিন্তু আপনাকে
পানিটা বিশুদ্ধকরণ করে দেখাবো। ওকে, দেখেন এখন কিন্তু পানি টানা শুরু করছে ফিল্টারে নাকি? হ্যাঁ, পানি টানছে। এই পানিটা ফিল্টারে টানবে, এরপরে ফিল্টার থেকে আমরা পানি বের করে দেখাবো। যদিও আমাদের এখানে পানির লাইন নাই, সেই কারণে আমরা একটা বুস্টার মোটর দিয়ে পানি উঠানো হচ্ছে। পাইপটা এখান থেকে আইসা এই যে এখানে গেল, ফিল্টারে ঢুকলো, এখন এখান থেকে পানিটা আসবে। আমি একটু দেখাচ্ছি আপনাকে, দেখেন সাদা গ্লাস। হ্যাঁ, ওকে আমরা দেখি। ও রে ভাই, রে ভাই, পানি আসতেছে দেখেন, একদম সাদা পানি, কি পানি আর কি আসতেছে দেখেন, কি পানি এখানে আর কি পানি এখানে আসতেছে ভাই, অস্থির ব্যাপার। এটা অফ করে দেন মোটরটা। হ্যাঁ হ্যাঁ, শব্দ তো কথা বোঝা যাবে। দেখেন অবস্থা, এখন দেখেন পানির কালার, ওয়াও, মানে একদম মাম পানির মতো। এই পানিটা এখন এখানে আসছে। হুম হুম হুম, এটা আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখান একটু। দেখেন বাবু ভাই কিন্তু খাইতেছে, ঢক ঢক করে খাইতেছে, ওয়াও, একদম একদম। আমি আপনাকেও খাওয়াবো। কোনো টেস্ট আছে ভাই? আমি আপনাকেও খাওয়াবো। আমাকেও খাওয়াবেন? হ্যাঁ আপনাকেও। আচ্ছা দেখি, আমাকেও খাওয়া। এটাও 100% একদম ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু ছাড়েন তো। হ্যাঁ হ্যাঁ, পানি একটু আমরা দেই, দিয়ে আমি একটু খেয়ে দেখাই। এই যে এখন পানিটা টানতেছে। ওকে, দেখেন অনেক অনেক পানি। আচ্ছা দেখি, আমি একটু খেয়ে দেখাই না এই পানিটা। ওকে দেখেন ভিউয়ার্স, একটু দেখায় নেন যে ওইটার আর এটার পার্থক্য। এই যে দেখেন, আসলে দুইটার পার্থক্য আমি নিজেও কিন্তু খেয়ে দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ হলুদ এবং এটার মধ্যে মরিচ আছে, লবণ আছে। আর এই পানিটাই কিন্তু এই ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হয়ে আসার পরে, দেখেন আমি একটু কাছাকাছি নিয়ে দেখাচ্ছি, পানির কিন্তু কোনো কালারেরও পরিবর্তন, কালার কোনো চেঞ্জ হয় না, একদম 100% ন্যাচারাল। আমরা কিনে যে পানিটা খাই সেই সেম রকম আছে। আচ্ছা আমি একটু খাই। হ্যাঁ, এবার আমাদের বড় ভাই খাবে, সে বলুক যে এটার মধ্যে লবণ এবং মরিচের কোনো দুর্গন্ধ আছে কিনা। আর এই ফিল্টারটা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন। আচ্ছা, এটাতে কিন্তু কোনো ইলেকট্রিকের দরকার পড়বে না, এটার মধ্যে কিন্তু কোনো আলাদা ইলেকট্রিসিটি লাগে না, যেহেতু আমি আগেও বলেছি এটা খুব সহজেই আপনার ব্যবহার করা যায়, ইনস্টলেশন করা যায়। আচ্ছা, আমরা কিন্তু এটা সম্পূর্ণ সিস্টেমটা আমরা দিয়ে দেবো সাথে। ওকে, তো প্রাইসটা কত দিচ্ছেন ভাই? এটা এটা একদম ধামাকা একটা অফার। হ্যাঁ হ্যাঁ, আপনি এই ক্যাটাগরির একটা ফিল্টার কিনতে গেলে ন্যূনতম বাজেট করতে হবে আপনার 6,500 থেকে 7,500 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এটা ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিব, মাত্র 4,900 টাকা। মাত্র 4,900 টাকায় দেখেন কি অস্থির একটা ফিল্টার আপনারা নিতে পারছেন। ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই নিতে চান না কেন, অবশ্যই সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু স্টক সীমিত, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলে রাখি যাদের এটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেন, এবং আমরা মাত্র 7 দিন সময় দিব এটার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, তো যারা নিতে চান অবশ্যই সরাসরি যদি আসতে চান সেক্ষেত্রে চলে আসবেন ফার্মগেট আনন্দ সিনেমার উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।